ভাইরে ভাই, চারিপাশ জুড়ে যখন ক্রিমিনাল আইডির পেছন মারতে ব্যস্ত, তখন হঠাৎ করে জরিনা আরো একটা রেয়ার জিনিসের পেছন ঠাস করেই মেরে দিল। ভাবা যায় সেই বাল্যকালের এম্পোরিয়ান গুলো আবারও ব্যাগ দিয়ে দিল। কিন্তু এখন দেখার বিষয়, আধুনিক যুগের এম্পোরিয়ানের কাছে এই এম্পোরিয়ান গুলো ফেরে ওঠে কিনা। তার জন্য প্রথমে নিজের বাস নিজেই দিয়ে এই এম্পোরিয়ানের স্কিন গুলো নিতে হবে। এখন ঘটনা আছে, এই ইভেন্ট সম্পূর্ণ করতে গিয়ে নাকি 4-5 হাজার ডায়মন্ড লাগে, যেটা আমি একেবারেই বিশ্বাস করি না। আরে ভাই, 1500 থেকে 2000 ডায়মন্ডের মধ্যে এই ইভেন্ট আমি কমপ্লিট করেই দেখাবো। সে জরিনার ফাঁসেটে হোক, দালালি করে হোক, আর জরিনার পিছনে আঙুল দিয়ে হোক। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া যাক, ভিডিও শুরু করা যাক। ভাই রে ভাই, জীবনে ব্যাপক বড় একটা ঝুঁকি নিতে চলেছি। মাত্র 2800 ডায়মন্ড দিয়ে সবগুলো এম্পোরিয়ান নেওয়া আর জেগে জেগে জরিনার পেছন মারার স্বপ্ন দেখা একদম একই রে ভাই। মাত্র 2800 ডায়মন্ড দিয়ে আমি কি করে 4টে এম্পোরিয়ান নেওয়ার স্বপ্ন করি তা আমি নিজেও বুঝতে পারছি না। তো চলে আসলাম সরাসরি ক্যারেক্টার স্ক্রিনের মধ্যে। এখন কি ভাবছো যে আমি জনি সিং জনিদার মিয়াদার নিয়ে লাফালাফি করবো? না রে ভাই, আগের দিন জনিদা উল্টা আমারই পেছন মেরে দিয়েছে, জরিনার মারবে কি? তাই নিয়ে নিয়েছি আমি কালাসান ক্যারেক্টার। আর দেখতেই পাচ্ছ কালাসান ক্যারেক্টারে কি ওয়াসাম লেভেলে একটা গেট আপ দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে জরিনা যাতে বুঝতে পারে যে আমাদের গান কালেকশনের খুবই অভাব, কিন্তু ড্রেস কালেকশনের কোনো অভাব নেই। তো অবশেষে কালাসানের লুঙ্গি দেখা গেছে, সবই কালা, কালা যেহেতু জিনিস লুঙ্গির ভিতরে জিনিসও কালাই হবে। তো চলে আসলাম ইভেন্টের মধ্যে। আর আজকের প্রথম স্পিন করার আগে আমি দেখিয়ে দিতে চাই, তোমরা যদি এই টপ এম্পোরিয়ান মনে করে এইটা নেওয়ার জন্য হাগার হাগার ডায়মন্ড খরচ করো, তাহলে বলতে বাধ্য হচ্ছি তোমার পেছন মারা সারা হয়ে যাবে, কারণ ওইটাই সব থেকে জঘন্য এম্পোরিয়ান। ভিডিওটা দেখো বুঝে যাবা। তো আমি যেটা নেবো সেটা হচ্ছে লালটা, এই আকাশি কালারটা, আর ওই পাশে যে গোলাপি কালারটা আছে, এই তিনটে এম্পোরিয়ান নেওয়ার জন্য আজকে মূলত আমার টার্গেট। কারণ টপটা একেবারেই নেবো না, কারণ টপটা নেওয়ার আমার ইচ্ছাও নেই। তো প্রথম স্পিন মাত্র 10 ডায়মন্ড দিয়ে করে দিয়েছি, দেখতে পাচ্ছ 50% অফ রয়েছে। জরিনার মতো ভালো মানুষ দুনিয়ায় আছে? দেখতে পেলে এই মানে দিয়ে দিয়েছে, কিন্তু কোনো এই অ্যানিমেশন দেখালো না কেন, এটাই তো বুঝলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছ 50% অফ, জরিনার মতো ভালো মানুষ দুনিয়ায় আছে। কিন্তু আমি স্পিন করছে মানে স্পিন করছে আবার গোল গোল ঘুরে ঘুরে দেখাচ্ছে না কেন? ও হো, এই যে স্কিপ অ্যানিমেশন কিটা যেন টিক মেরে দিয়েছে, এই জন্য গোল গোল ঘুরছে না। আরে ভাই, গোল গোল না ঘুরলে আমি যদি গোল গোল ঘুরা দেখতেই না পাই আমার লাকটারে, তাহলে আমি ফাঁক করবো কি? সরি, মানে আমার লাকের ফাঁক করবো কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। তো অবশেষে 90 ডায়মন্ডের স্পিন করে দিয়েছি। ওরে বাবা রে, ফ্রেগমেন্সি না, ওটা হচ্ছে কি যেন ম্যাজিক কিউবের টুকরোর উপরে যে থেমেছে। হ্যাঁ, ম্যাজিক কিউবের ভাঙা চুরের টুকরো আর একটা ব্যাকপ্যাকের উপরে যে থেমেছে, খুব চমৎকার ব্যাপার, কি অসাধারণ ব্যাপার। ম্যাজিক কিউবের ভাঙা চুরের টুকরো আমার দিয়ে সান্ত্বনা প্রাইজ দেওয়া হচ্ছে, শালার চুরি না, তোমারে আমি পাট খেতে নিয়ে যে কেন করি না, এবার কি তুমি বুঝতে পেরেছো? এই 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 ওই ওই দেখো, দেখি চাও, ম্যাজিক কিউবের ভাঙা চুরের টুকরো দেবে, ওই গু কালারের ব্যাগটা দেবে, এক ব্যাগ যদি 400 বার দেয় মনে কি ভালো লাগে? দুটো করে ব্যাগ দেখতে কেমনটা লাগে? তাহলে ব্যাগের বদলে এফএফ টোকেন দিয়ে কিছু একটা দিয়ে মনের বুস্ট দিতে পারতাম। আবার 90 ডায়মন্ডের স্পিন করেছি। তো জনগণের কাছে আমার একটাই, মানে জনগণ না জরিনার কাছে আমার একটাই প্রশ্ন, যে ভাই অফার যদি প্রথম স্পিনের জন্য 50% অফার দাও, তাহলে বাকিগুলো কি দোষ করলো? অফার দিলে সবসময় 50% অফ দিবা, মাত্র 45 ডায়মন্ডে 5টা করে স্পিন দিবা। ভাই জরিনা কি আমাদের কোনো অ্যাঙ্গেল থেকে বলদ পেয়েছে? বলদিন উন্নত সাইজের বলদ পাঠা পেয়েছে, পাঠা এইভাবে আলবার সাল দিয়ে ভূগোল পড়ায় দেবে, প্রথম স্পিন অফারে দেবে, পরে স্পিন অফারে দেবে না, মানে জরিনার তো আমি জনিদার দিয়ে, সরি মানে আমি পাট খেতে বিন্দু চাষ পানে, কারণ লাগবেন না। তো অবশেষে আবারও একটা স্পিন করেছি। ওরে বাবারে, গান স্কিনই পরে যেতে পেরেছে কেন রে ভাই? দেখতে পাচ্ছ না আমার এম্পোরিয়ানের স্কিন লাগবে, আমার তো অন্য কোনো গান স্কিন লাগবে না, তাহলে আমার অন্য কোনো গান স্কিন কেন দিবা? বাহ 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 বাহ, কি চমৎকার উন্নত উন্নত শীল, সে মানে উন্নত শীল জিনিস দিচ্ছে। আমার নিজের কথাবার্তা এলোই গেছে, মানে এলোই না, এটা আলাই গেছে, আলাই গিয়ে কি হয়েছে আমি বুঝতে পারছি না, আমি কি বলছি এটাই বুঝে উঠতে পারছি না। আমার কারণ দেখছে না তো ভাই, আমার স্পিন করে যাচ্ছি আমার বাবা বাবা। এইটার মধ্যে একটা জিনিস আছে, আমাদের তিনের ঘরে নামতা শিখাচ্ছে, 3 আটকে 3, 3 দুগুণা 6, 3 ত্রিককে 9। হ্যাঁ, এইটাই আছে, ম্যাজিক কিউবের ভাঙা টুকরো দিয়ে দিয়ে আমাদের নামতা শিখালো, খুবই ভালো কথা। যাই হোক, নামতা আমরা শিখেছি, 90 ডায়মন্ড স্পিন আবার একটা করে দিয়েছি, এখনো পর্যন্ত থামার কোনো নাম নিল না। তার মানে কি কালাসান তারাসকে পাওয়ার দেখাতে পারছে না ভাই? এ কালাসান, তোর তো আপাদমস্তক সব কালা, তোর ওই কালা জুড়ি দেখে তো জরিনার ভয় পেয়ে যাওয়া উচিত, তাড়াতাড়ি দিয়ে দিয়ে না ভাই, একটা এম্পোরিয়ান দিয়ে
আবার বিশ ডায়মন্ড একটা স্পিন করেছি কিন্তু দেওয়ার কোনো চান্স নেই। উড়ি বাবারে বাবা, ভাই রে ভাই, কালাসন আজকে জরিনার না ভুল করে আমারই পেছন মেরে দিচ্ছে। তাড়াতাড়ি কালাসন একটা গতি করে দিয়ে আসি। ওরে কেলেন্দি কই রে, ওরে বাবারে কেলেন্দির কি ড্রেস পরানো সব মানুষ করে তাড়াতাড়ি ইভেন্টের মধ্যে করে। এই এই তোমরা কিন্তু কেউ দেখুনি, হ্যাঁ কেলেন্দির যে কি ড্রেস পরাছিল এটা কিন্তু দেখুনি, কোন হতাশ ছাড়াই এই ড্রেস পরায় রেখেছে। যাই হোক, ওই ড্রেস পরানো দেখা অবস্থায় যদি জরিনার একটু মায়া হয় যে শালা ড্রেসও নেই, তাতে যদি তাড়াতাড়ি দিয়ে দেয়, তোমরা কিন্তু কেউ দেখুনি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। তো অবশেষে আবারও স্পিন করে দিয়েছি। বাবারে বিশ ডায়মন্ড স্পিন আবার তিন টুকরো ভাঙা টুকরো দিয়েছে। ভাঙা টুকরো দিয়ে আর কি দরকার, কেন জানি না মনটা আমার বলতেছে যে এবার কিছু একটা বাদার সম্ভাবনা আছে। হ্যাঁ লাস্ট স্পিনই বাদবে, দেখো পাঁচটা করেছি তো, এইবারই বাবারে বাবা ওই ওই ব্যাগটা দেবে, আমি ওইটাই বলিলাম। হ্যাঁ ব্যাগটা আমার জরিনা দেবে, একদম পিছন দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমার, স্যার স্যার ইজিলি গেল আমার। উনি বাবারে বাবা, আমার পিছনে জ্বলছে না বুকি জ্বলছে, ডায়মন্ড গুলো চলে যাচ্ছে আর আমার বুকি জ্বলছে। এ ভাই এ জরিনা কি গাঁজা মাজা খেললো নাকি, সস্তার গাঁজা? আমি তো বুঝলাম না জরিনা কি হুইলে গেছে যে আমি এম্পোরিয়াম নেওয়ার জন্য স্পিন করছি। আমার কি মিদ এসছে এটা তো বুঝলাম না, 800 ডায়মন্ড খরচ করে ফেললাম, অন্তত ভিতরে একটু ঘোরাঘুরি করলে তো মনে বুঝ দিতে পারতাম। আবারও 90 ডায়মন্ড স্পিন করেছি। ওই দেখো দেখিস, ওরে বাবারে বাবা 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 বাবা, চমৎকার 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 জিনিস দিচ্ছে আমার। এই তিনটা দিয়েছে, আরে ডায়মন্ড রয়্যাল ভাউচার কার্ড তিনটা দিয়েছে, তার মানে আমার বুঝালো যে একের ঘরের নামটা, এক দুই তিন, ঠিক আছে একের ঘরের নামটা শিখালো। একটু আগে তিনটে করে ওই যে কি ভাঙা টুকরো দিল ম্যাজিক কবির, তিনের ঘরের নামটা শিখালো, এখন একের ঘরের নামটা শিখালো, একটু পরে বালের ঘরের নামটা শিখালো, বালককে বাল, দুই বালে দুটো বাল, তিন বালে তিনটে বাল, বা 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 বাল বাল বাল, সর্বনাশ করে দিতে তাড়াতাড়ি দে ভাই। আরে বাবা রে বাবা, আহ কি অসাধারণ জিনিস, আমি কেলেন্দি ক্যারেক্টার নিয়ে আইছি, এটা তো একটু আমলে নাও। কেলেন্দি ক্যারেক্টারে কি উন্নতশীল একটা ড্রেস পরাইছি না, একটু কালো মেয়েরা, তাই বলে তার এইভাবে অবহেলা করছো জানি না, তোমার কালো মেয়েটা তুমি অবহেলা করো না, তাড়াতাড়ি দিয়ে দাও না, একটা দাও, একটা চাইছি আমি, দুটো না। বা 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 কি অমাই ভাই, আমি ঘুমাই গেলাম স্পিন করতে করতে। হ্যাঁ যদি কিছু বাদে তোমরা আমার ডেকে তুলে দিও, হ্যাঁ আজকে আর দেবে না, কালকে দিতে পারে। 1500 ডায়মন্ডে নামা নিয়ে চলে আসছি, কি অসাধারণ ব্যাপার, যে ব্যাপারটা আমি না পারছি কারোর কাছে শেয়ার করতে, না পারছি নিজে চেপে রাখতে, কি মানসিক যন্ত্রণার মধ্যে চলে যাচ্ছি আমি কিন্তু আস্তে আস্তে। আমার কিন্তু তোমরা পাবনায় দেখতে পারবো জৈনা যদি এবার না দেয়, একটা দে, একটা ভালো লাল স্ক্রিনটা দে, আমার আর সাইডে লাগবে না, ওই লাল এম্পোরিয়ামটা দিয়ে দে, আমি বাড়ি চলে যাই, হ্যাঁ আমার আর কোনো কিছু লাগবে না। জৈনা আমার যে হারে পেছন মেরেছে তাতে আমার মন প্রাণ কোনো কিছুই সাইড দিচ্ছে না, মনে আছে লালটা দিলি আমি খুশি বাপ, আমার আর চারটে লাগবে না, আমার একটা দে ভাই, একটা ওই লালটা দিয়ে আমি একদম ভেঙেছিল দৌড় মারি, অনেক জোরে দৌড় মারি। এই দেনা বা দেনা ভাই, জরিনা জরিনা তুই না ভালো, জরিনা জরিনা ও জরিনা ও জরিনা ও জরিনা ও জরিনা 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 কারণ সেই সকাল থেকে স্পিন করতেই আছি করতেই আছি, এই রাতকালে যে আমার একটা এম্পোরিয়ান স্কিন দিয়েছে, কিন্তু সেই স্কিনটা দিয়ে মানে হেডশট তো দূরই থাক, পোচ্ছটা লাগবে না, কি আর কব। যাই হোক, অবশেষে আবারও স্পিন করে দিচ্ছে, আমারও অবস্থা খুব খারাপ ভাই, আবার দিয়ে দে না, লাল স্কিনটা দিলি আমার পিছন যেহারে লাল হয়েছে তাতে, লাল 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 লালডা 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 ওরে লালডা লাল 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 পেয়ে গেছি রে পেয়ে গেছি, ওরে লালডা পেয়ে গেছি। এখন তোমরা দেখ পা অতি লোভে তাতি নষ্ট কিভাবে হয়, ঠিক আছে আমার লোভ কাজ করছে, যদি আর একটা স্পিন দিতে পারি আর অল্প একটা দুটো স্পিন করি, যেহেতু এখন স্পিন করলে বাজছে সেহেতু আবার একটা স্পিন করি, ঠিক আছে। লোভ লোভ মানুষের ধ্বংস করে, যখন যেমন এখন আমার ধ্বংস করবে, লালটা পেয়ে গেছি, মনটা একটু চাই চাই করছে, ও খেলা এবার একটা দেবো রে ভাই, আর একটা স্পিন করে দিয়ে লোভে লোভে পাপ, লোভে পাপ পাপে মৃত্যু। যাই হোক, লোভ না করলে আবার মানে উপরে ওঠা যায় না, একটু লোভ থাকতে হয়, যদি আর একটা এম্পোরিয়াম পেয়ে যাই টপ টপ এগুলি তো কোনো কথাই নেই। দেশে অতিরিক্ত লোভ করে ফেলাইছি তো, আর একটা স্পিন করবো, হ্যাঁ আমার আবার বেশি লোভ নেই, অল্প স্বল্প লোভ, আবার একটা স্পিন করবো, এই স্পিনই দিলি দেবে না দিলি আমি ভেঙেছি রে দৌড় মারবো, কোন দিকে তা আমি নিজেও জানি না, আবার একটা করেছি, এগুলো লোভের খেলাই করছি। হ্যাঁ লালটা পাওয়ার পরেও আমি যে স্পিনগুলো করছি এগুলো অতিরিক্ত লোভের শোধনে আর কি, মানে অতিরিক্ত লোভের শোধনে আমরা দাঁড়াতে পারছি না। তো অবশেষে অবশেষে আমার আবারও ভুলভাল জিনিস ধরা দিয়েছে, আরেকটা করি ভাই, হ্যাঁ আবার একটু লোভ কাজ করছে,
আরে আর একটা করি, এবার যদি দেয় আর একটা দাও না, আর একটা দিয়ে দিলি আমার আর কোন লোক কাজ করবে না, আর একটা এইবার দেখো এই এম্পোরিয়ানটা কিন্তু আদিম যুগে আমাদের ফ্রি দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই এম্পোরিয়ানের পাওয়ার আর ওই এম্পোরিয়ানের পাওয়ারের মধ্যে কি কোনো তফাৎ আছে ভাই? 90% এক। তাহলে এই এম্পোরিয়ানটা যাদের কাছে আছে তারা ওই এম্পোরিয়ানটা খবরদার নিও না, মানে টপটা নেওয়ার চেষ্টা করো না। তোমার পাশায় যদি খুব জ্বলুনি না ওঠে তাহলে ওই টপটা নেওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, এইবার বলি আমি কোন এম্পোরিয়ানটা ভালো। তো ঘটনা আছে তোমার এই যে এম্পোরিয়ানটা দেখতে পাচ্ছ, এর কিন্তু রেঞ্জ কম ভাই। লং রেঞ্জের গানের যদি রেঞ্জ কম হয় তাহলে কি তুমি শর্ট রেঞ্জে খেলবা? লং রেঞ্জের গান নিয়ে আমার একটা জিনিস বোঝাও, তার মানে এই গানটা নিয়ে তুমি ইনিমের ফোটো ফুটো করতে পারবা না লং রেঞ্জ থেকে, হেড তো দূরেই থাক। তো অবশেষে এই গানের স্কিনটাও কিন্তু ভালো না, এরও কিন্তু রেঞ্জ কম হয়ে গেছে। এবার আসো লালদার ক্ষেত্রে, যেটা একদম মাখন স্কিন বলা যায়, যারা এম্পোরিয়ান জেট চালাও অর্থাৎ চিপ দিয়ে আস্তে আস্তে ম্যাক্স করে ফেলো, কারণ রেট অফ ফায়ারের এম্পোরিয়ানে যদি আবার ম্যাক্স করায় তাহলে গুলি এবড়ো খেবড়ে দন মারে, তার জন্য এটা বেস্ট। আর এই যে এম্পোরিয়ানটা দেখছো অর্থাৎ ডবল রেট অফ ফায়ার যেটা, এটা যদি এম্পোরিয়ান জেট করা হয় তাহলে দেখবো গুলি যে ভাই কি পরিমাণ রিকয়েল দেয়, একটা পাশায় লাগে, একটা মাথায় লাগে, একটা মাথায় যে লাগে, মানে এম্পোরিয়ান জেট করার পরে। তাই আমি বলবো, ওরে বাবারে আবার ড্রেসটা দেখা গেল, যাই হোক, তাই আমি বলবো যে হচ্ছে এম্পোরিয়ান জেট করে যাদের চালানো অভ্যাস তারা ওই লালটা চালাও, আর যারা মনে করে এম্পোরিয়ান পালাম ধরে চালানো শুরু করে দিলাম তাদের জন্য এই এই ডবল রেট অফ ফায়ার এম্পোরিয়ানই ঠিক আছে ভাই, কোনো দরকার নেই। তোমাদের কাছে যদি এম্পোরিয়ানটা থাকে তাহলে ভুলেও আমার মতো পিছনে বাস দিও না, ঠিক আছে? নিজের বাস নিজে ঢুকলি নিজেরই জ্বলবে, জৈনার কিচ্ছু হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, চলে গেলাম আমি, আমার পিছনে খুব জ্বলতেছে, আমি একটু বরফ দিতে গেলাম।